আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন টিপস নিয়ে হাজির হলাম। আমাদের সবার বাসার বাথরুমগুলোতে কিন্তু এরকম আয়না থাকে, আর আয়নাতে কিন্তু এরকম দাগগুলো সবার বাসায় থাকে। তো খুব সহজে আমি মাত্র একটা উপকরণ দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই আয়নার দাগগুলো দূর করতে পারবেন। অনেকে অনেক পদ্ধতি দেখায়, আপনার ইচ্ছে হলে আপনি আমার পদ্ধতিটা ট্রাই করতে পারেন। তো খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে দেখুন, বাথরুমের আয়নাতে এরকম দাগ হয়ে আছে। তো সেই জন্য আমি খুব সহজেই আপনাদেরকে এই দাগটা কিভাবে দূর করবেন সেটা দেখিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমাদের এখানে লাগবে খবরের কাগজ। একটু চেষ্টা করবেন যেন ছবি কম থাকে, খবরের কাগজের লেখাটা বেশি থাকে। এক কথায়, যে কাগজে লেখাটা বেশি থাকবে সেই কাগজটাই আপনারা নেবেন। আমাদের সবার বাসায় কিন্তু খবরের কাগজ বা বই আছে, আপনারা চাইলে বইয়ের পাতা দিয়েও করতে পারেন। তো এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য ডিটারজেন্টও মিশিয়ে দিতে পারেন আপনাদের যদি ইচ্ছে হয়। তো এখানে আমি নর্মাল পানি নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপর একটা খবরের কাগজ আমি এখানে ছিঁড়ে এভাবে ভিজিয়ে নেব। তো এভাবে করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পর চিপে পানিটা ফেলে দেবেন। এই যে দেখুন, এভাবে করে নেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি, পানিটা আমি চিপে বের করে নিয়েছি। এখন আমাদের যে আয়নাটা আছে ওখানে আমরা একটু হাত দিয়ে খবরের কাগজটাকে এভাবে করে, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে মুছে নেব। দেখতে পাচ্ছেন, আমি খুব সহজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর পরিষ্কার হচ্ছে, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো মুছে নেওয়ার পর আমি একটা টিস্যু দিয়ে আয়নাটাকে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, খুব সহজে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমি একটু মুছে নিচ্ছি। তো এভাবে করে আপনারা যে কোনো আয়নায় পরিষ্কার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো আশা করি আজকে আমার টিপসটা আপনাদের সবার ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।